অপরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি সানস্ক্রিন স্প্রে রিভিউ নিয়ে। এটা হচ্ছে লানবেনা হোয়াইটেনিং সানস্ক্রিন স্প্রে। এই সানস্ক্রিনটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই সানস্ক্রিনটিকে আমরা কীভাবে ইউজ করব, এটা কোন কোন স্কিনের জন্য বেস্ট কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে লানবেনা হোয়াইটেনিং সানস্ক্রিন স্প্রে। এখানে SPF 50, PA++ দেওয়া আছে। সো এটা আমাদের স্কিনটাকে লং টাইম পর্যন্ত সান প্রোটেকশন দিবে, এবং এটা SPF 50 থাকার কারণে এটা আমাদের স্কিনের জন্য খুবই হায়ার SPF দেওয়া আছে। দ্যাটস ওয়াই এটা ইউজ করলে অনেক ভালো বেনিফিটস পাওয়া যায়। সো ফার্স্টেই আসি এটার প্যাকেজিংটা কেমন। এই প্রোডাক্টটা আসে হচ্ছে নর্মালি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে। প্রোডাক্টের ব্যাক সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে, দ্যাটস ওয়াই খুব ইজিলি তোমরা এটাকে চেক আউট করে দেন পারচেস করতে পারবে। এবং পিছনে এটার বারকোড স্ক্যানারটাও দেওয়া আছে, তোমরা খুব ইজিলি বারকোডটা স্ক্যান করে জানতে পারবে যে তোমরা কি অথেন্টিক প্রোডাক্টটা পারচেস করেছো কিনা। সো এই প্রোডাক্টটা হচ্ছে স্প্রে বেসড একটা সানস্ক্রিন। অনেক সানস্ক্রিন থাকে লোশন বেসড, যেগুলো স্কিনে অ্যাপ্লাই করতে হয় আর ড্যাব ড্যাব মোশনে, এবং খুব ভালোভাবেই অ্যাপ্লাই করা যায় স্কিনের মধ্যে, ইজিলি গ্লাইডস হয়ে যায়। সো এটা হচ্ছে আরও ইজি ওয়েতে ইউজ করা যায়। এটা হচ্ছে স্প্রে বেসড একটা সানস্ক্রিন, স্প্রের মতো জাস্ট এটাকে ইউজ করবে ফেসের মধ্যে, এবং এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে, এবং এটা অ্যাপ্লাই করাটা খুবই ইজি। সো তোমরা যারা এমন একটি সানস্ক্রিন ইউজ করতে চাচ্ছ যেটা তোমাদের স্কিনটাকে কোনো প্রকার ঘাম দিবে না এবং তোমাদের স্কিনটা কালো হবে না, সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। অনেক আপুদেরই আছো যাদের স্কিনটা অনেক বেশি পরিমাণে অয়েলি স্কিন, এবং স্কিনটা এত বেশি অয়েলি দেখা যায় যার কারণে ফেসটা কালো দেখা যায় এবং মুখটা অনেক বেশি পরিমাণে ঘামতে থাকে। সো তাদের জন্য এই সানস্ক্রিনটা হতে পারে একটা বেস্ট সানস্ক্রিন। এখানে আছে SPF 50+, এবং এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, এবং এখানে UVA এবং UVB প্রোটেকশন দেওয়া আছে। তাই এটা আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করতে অনেক ভালো কাজ করে, এবং এটা হচ্ছে নন অয়েলি ফর্মুলা। তাই এটা স্কিনে যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের স্কিনটা তেল তেলে হবে না এবং মুখটা ঘামবে না। এবং এটা হচ্ছে খুবই লাইট ওয়েটের একটা সানস্ক্রিন, স্কিনে অ্যাপ্লাই করলে এটা কোনো প্রকার হেভি ফিল হয় না এবং কোনো প্রকার হোয়াইট কাস্ট দেয় না, এবং এটা হচ্ছে স্কিনের মধ্যে খুব ইজিলি অ্যাবসর্ব হয়ে যায় এবং স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত সান প্রোটেকশন দেয়, এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কিনে একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে, যেটা দেখতে খুবই নাইস লাগে স্কিনের মধ্যে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে। সো তোমরা যারা এমন একটি সানস্ক্রিন ইউজ করতে চাচ্ছ যেটা তোমাদের স্কিনটাকে একটু টোন আপ করবে, পাশাপাশি তোমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করবে, সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই সানস্ক্রিনটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তবে এই সানস্ক্রিনটি হচ্ছে বেস্ট কাজ করবে যাদের অয়েলি স্কিন, তাদের জন্য অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট একটা সানস্ক্রিন। সো এই সানস্ক্রিনটার শেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স, এবং এই সানস্ক্রিনটি তোমরা কীভাবে ইউজ করবে সেটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি। এই সানস্ক্রিনটিকে ইউজ করার আগে তোমরা ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, দেন স্কিনের টোনার, সিরাম, ময়েশ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করার পর, দেন তোমরা লাস্ট পার্টে এই সানস্ক্রিনটিকে স্প্রে করবে। এবং যখন তোমরা স্প্রে করবে এটাকে ফেসের কাছাকাছি কখনো স্প্রে করবে না, একদম সামনে থেকে স্প্রে করবে না, অ্যাটলিস্ট 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার দূর থেকে এটাকে তোমরা তোমাদের ফুল ফেসে স্প্রে করবে, এবং জেডের মতো পোর্শনে তোমরা এটাকে ভালোভাবে স্প্রে করবে। দেন তোমাদের যখন এটাকে স্প্রে করবে তখন তোমাদের দুই চোখ এবং ঠোঁটটা বন্ধ করে নিতে হবে, এবং তারপর তোমাদের এটা স্প্রে করতে হবে, লাইক মেকআপের পর সেটিং স্প্রে যেভাবে ইউজ করো ঠিক সেমভাবে। এবং এটাকে তোমরা তোমাদের ফেসের পাশাপাশি তোমাদের হাত, পা, বডিতেও ইউজ করতে পারবে, এটাকে ফুল বডিতে ইউজ করা যায়। এবং এই সানস্ক্রিনটিকে তোমরা 3 থেকে 4 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে পারো বেস্ট প্রোটেকশন পাওয়ার জন্য। সো এই সানস্ক্রিনটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই সানস্ক্রিনটিকে তোমরা একই জায়গায় 3 সেকেন্ডের বেশি স্প্রে করা যাবে না, এবং অনেক লং টাইম পর্যন্ত রোদে থাকা যাবে না, এবং এই স্প্রেটিকে তোমরা যারা বাচ্চারা আছো সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে না, এবং বাচ্চাদেরও এটা ইউজ করতে দেওয়া যাবে না, এবং গর্ভবতী যারা নারীরা আছেন তারাও এটাকে ইউজ করতে পারবেন না। আদারওয়াইজ এটাকে সবাই ইউজ করা যাবে। আর হ্যাঁ, যাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ আর ব্রোকেন স্কিন তারাও এটাকে ইউজ করতে পারবেন না।
সো এই সানস্ক্রিনটা হচ্ছে স্কিনের জন্য অনেক ইফেক্টিভলি কাজ করে থাকে অ্যাজ আ ব্রাইটেনিং সানস্ক্রিন হিসেবে। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন, আই হোপ সো আপনারা অনেক ভালো বেনিফিটস পাবেন। এখন আসি অনেক আপুদের কোশ্চেন্স থাকতে পারে যে আপু সানস্ক্রিন আমরা কখন ইউজ করব, আমরা ঘরে থাকলেও কি সানস্ক্রিন ইউজ করতে হবে? সেক্ষেত্রে প্রশ্নটি হবে, উত্তরটি হবে যে হ্যাঁ, সানস্ক্রিন তোমাদের ঘরে থাকলেও ইউজ করতে হবে, বাইরে থাকলেও ইউজ করতে হবে। ওয়েদারটা ঠান্ডা থাকুক কিংবা ওয়েদারটা সামার টাইম থাকুক, সেই ক্ষেত্রেও তোমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন ইজ মাস্ট। অনেক আপুদের মিস্তা পড়ার প্রবলেম থাকে, সো রেগুলার বেসিসে যদি সানস্ক্রিন ইউজ করা হয় সেক্ষেত্রে মিস্তা পড়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি পরিমাণে কমে যায়। এবং অনেক আপুরেই বলে থাকো যে নাইট ক্রিম ইউজ করার পর স্কিনটা কেন এত বেশি কালো দেখা যায়, স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ডাল হয়ে যায়। সো তার মেইন একটা কারণ হচ্ছে সানস্ক্রিন ইউজ না করা। সানস্ক্রিন তোমাদের মাস্ট ইউজ করতে হবে। সানস্ক্রিন যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো, তোমাদের স্কিনের ডালনেসও থাকবে না, তোমাদের স্কিনে কোনো প্রকার ট্যানিং পড়বে না, এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং গ্লোয়িং হবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।